তুমি তুমি পরীক্ষা দিবা না? না, পরীক্ষা দেবো না আমি। কেন, সমস্যা কি আছে? সমস্যা আছে, আমার অনেক সমস্যা আছে। তোমার কি কোনো টাকা পয়সার সমস্যা? হ্যাঁ, টাকা পয়সার সমস্যা আমার। আমি তো তোমাকে হেল্প করতে পারি, তুমি আমার হেল্প নিতে পারো। তোমার কাছে হেল্প নিয়ে আমি পরীক্ষা দেবো? এমন করতেছো কেন তুমি? আমার থেকে তো তুমি হেল্প নিতেই পারো, তুমি এত ভালো স্টুডেন্ট অথচ পরীক্ষা দিবা না, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, আমি এক শর্তে তোমার টাকা নিতে পারি, যদি তুমি রাজি হও যে তোমার টাকা রিটার্ন দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো জান। হ্যাঁ, কেমন আছো? এই তো আছি। আমার বাসা থেকে না বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি প্লিজ তোমার বাবা মাকে পাঠিয়ে দাও না আমাদের বাসায়। আমার বাসা থেকে তো এখনো পারমিশন পাইনি বিয়ে করার, আমি এখন কি করব? তুমি কি আমাকে একটু ভালোবাসো না? হ্যাঁ, আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি। তাহলে আচ্ছা চলো পালিয়ে বিয়ে করি। কবে, কখন? আগামীকালকে সকাল 10টায় চলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মোবাইল এনেছো? কেউ দেখে নেই তো? ভালো করছো, খুব ভালো করছো, চলো। কি খবর? এই তো ভাই ভালো, কি অবস্থা আপনার? ভালো। মাল কই? মালটা ঘরে আটকে রাখছি। রাখছ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কত দিলেন ভাই? এখানে 2 আছে ভাই। কোচি মাল ডিমান্ড বেশি, একটু বাড়াই দিতে হবে। ঠিক আছে বুঝছি, তো দি নেক্সট টাইম আর একটু কোচি দিয়ে দিই, কারণ বাইরে কোচি মালের অনেক ডিমান্ড। ঠিক আছে ভাই, ওরে সরাসরি আর একটু বাড়া দেন না ভাই। আমি তো ভাই না, আমি তো ভাই না, আমার উপর বিশ্বাস নাই তো। আচ্ছা ভাই ঠিক আছে, চল চল। ইয়ে প্যার মে কিউ